আজ থেকে প্রায় 100 বছর আগে মানুষ এটাই ভাবতো যে আমাদের এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আকাশগঙ্গার মধ্যেই অবস্থান করে, এবং এই আকাশগঙ্গাই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরু এবং শেষ। কিন্তু এর 1 বা 2 দশক পর থেকে যখন টেকনোলজি উন্নত হতে থাকে, তখন বৈজ্ঞানিকরা পৃথিবী থেকে 23 বিলিয়ন বা তারও বেশি আলোকবর্ষ দূরের স্পেস অবজেক্টের অস্তিত্ব অনুভব করতে থাকে, এবং প্রকৃতির এই বিশাল সুন্দর অস্তিত্বের সাথে পরিচয় হতে থাকে। এবং এর থেকে আমরা জানতে পারলাম এই বিশ্বব্রহ্মাণ্ড কত বিশাল সুন্দর এবং আমাদের চিন্তাভাবনা থেকে কত আলাদা। আমি কথা বলছি সেই সব খোঁজগুলি এবং অজানা তথ্যের কথা, যেগুলি বিগত কয়েক দশক থেকে আমাদের বৈজ্ঞানিকগণ করে এসেছে, এবং সেগুলি জেনে আমরা এই বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি। জম্বি স্টার্স। যেমন আমরা সবাই জানি, ব্রহ্মাণ্ডের সব জিনিসের মতো নক্ষত্ররাও মারা যায়, কিন্তু কোনো নক্ষত্র পুরোপুরিভাবে ধ্বংস না হলে সেগুলো ব্ল্যাক হোল বা নিউট্রন স্টারে পরিবর্তিত হয়। এই কথা সত্য যে মরার পর এইসব নক্ষত্ররা তাদের জীবন আর কোনোদিনও ফিরে পায় না। কিন্তু আজ আমি তোমাদের এমন 3টি নক্ষত্রের কথা বলবো যারা তাদের মৃত্যুকে বরণ করে নিচ্ছে না। হ্যাঁ, আমি জম্বি স্টারের কথা বলছি। এখন তোমার মনে অবশ্যই প্রশ্ন উঠবে যে জম্বি স্টার কি। জম্বি স্টার সেসব নক্ষত্র যারা ধ্বংস হওয়ার সময় বিস্ফোরণ তো হয়, কিন্তু পুরোপুরি ধ্বংস হতে পারে না, এবং তোমরা এটা বলতে পারো যে এসব নক্ষত্ররা মারা যাওয়ার পরেও জীবন্ত হয়ে যায়, যেরকম সিনেমাতে আমরা জম্বিদের দেখতে পাই। বৈজ্ঞানিকরা এরকমই 3 J1603, 6613, J1825, 3757 এবং J09052510 নামের জম্বি স্টারদের প্রত্যক্ষ করেছেন। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল মাসিক নোটিশের অনুসারে এই জম্বি স্টারগুলো আকস্মিক আগুনের গোলা থেকে নতুন করে জন্ম নিয়েছে। গবেষকদের মতে মরার সময় এই নক্ষত্রগুলোর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গিয়েছে, যার ফলে শুধুমাত্র এর মধ্যে নিয়ন, অক্সিজেন এবং ম্যাগনেশিয়ামই বেঁচে আছে। রেডিও সিগন্যাল HD164595। 15 এপ্রিল 2015 সালে ক্লনমিক কনের একটি টিম আমাদের পৃথিবী থেকে 94 আলোকবর্ষ দূরে হারকুলিস কনস্টেলেশনে অবস্থিত একটি নক্ষত্র HD164595 থেকে একটি রহস্যময় রেডিও সিগন্যাল ক্যাচ করে। এই সিগন্যালটি রাশিয়ার একটি টেলিস্কোপ RATAN 600 ধরেছিল। আমাদের সূর্যের সমান এই নক্ষত্রটি একটি জি টাইপ স্টার। বৈজ্ঞানিকেরা রেডিয়াল ভেলোসিটি টেকনিক সোফাইস এশিয়া স্পেকট্রোগ্রাফের সাহায্যে এই নক্ষত্রমণ্ডল একটি গ্রহ 164595B এর খোঁজ করে। এই গ্রহ প্রতি 40 দিনে তার নক্ষত্র HD164595 এর পরিক্রমণ করে। কিছু বৈজ্ঞানিকের ধারণা এরকম স্পষ্ট সিগন্যাল কোনো উন্নত এলিয়েন সভ্যতায় পাঠাতে পারে, কারণ এরকম সিগন্যাল কোনো বিকশিত টেকনোলজির মাধ্যমে আসতে পারে। 11 GHz ফ্রিকোয়েন্সি এবং 2.7 সেন্টিমিটার ওয়েভলেন্থের এই সিগন্যাল অনেক শক্তিশালী ছিল। বৈজ্ঞানিকদের মতে এরকম রেডিও সিগন্যাল উৎপন্ন করার জন্য প্রচুর পরিমাণে এনার্জি দরকার হয়, এবং যা বিকশিত এলিয়েন সভ্যতায় উৎপন্ন করতে পারে। কিন্তু এই সিগন্যালটি শুধুমাত্র একবারই পাওয়া যায়, এবং এই সিগন্যালটি শুধুমাত্র 2 সেকেন্ডের জন্যই ছিল, কিন্তু এটি বিজ্ঞান জগতে একটু উত্তেজনা তৈরি করে দিয়েছে। একটি রিপোর্টের অনুসারে আমেরিকার একটি সংস্থা, সেটি দ্য সার্চ অফ এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, এই নক্ষত্র এবং অন্যান্য গ্রহগুলির ওপর নজর দিয়ে আছে কোনো বিকশিত এলিয়েন সভ্যতার অস্তিত্বের সন্ধানে, কিন্তু সেখান থেকে আর কোনো সিগন্যাল পাওয়া যায়নি। ওয়াটার লেক অন মার্স। জুলাই 2018 সালে ইউরোপীয় মহাকাশ গবেষণার বৈজ্ঞানিকেরা প্রথমবার আমাদের সৌরমণ্ডলের গ্রহ মঙ্গলের ভূপৃষ্ঠে তরল জলের একটি বড় অংশের খোঁজ করে। মার্স এক্সপ্রেস অরবিটারের সাহায্যে বৈজ্ঞানিকেরা মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে জলের সংকেত পেয়েছেন। তাদের মতে একটি বড় জলের হ্রদ মঙ্গল গ্রহের দক্ষিণ গোলার্ধে বরফের নিচে লুকিয়ে আছে। মঙ্গল গ্রহের দক্ষিণ গোলার্ধে 20 কিমি দৈর্ঘ্যের একটি হ্রদ রয়েছে, এবং এই হ্রদ 1.5 কিমি বরফের নিচে লুকিয়ে আছে, যা 1 মিটারের মতো গভীর,
কিন্তু বৈজ্ঞানিকেরা এটা প্রমাণ করতে পারেনি যে এত ঠান্ডা হওয়া সত্ত্বেও জল তরল অবস্থায় কেমন করে আছে। এর আগে 2012 সালে নাসা কিউরিওসিটি রোভার জানিয়েছে অতীতে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে জলের অস্তিত্বের কথা। এই খোঁজ থেকে এটা তো বোঝাই যায় যে মঙ্গল গ্রহে জল রয়েছে, কিন্তু বৈজ্ঞানিকেরা তা জোর দিয়ে বলতে পারছেন না। মঙ্গল গ্রহের ওই হ্রদকে ভালোভাবে অধ্যয়ন করার পরই কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছবে আমাদের বৈজ্ঞানিকেরা, কারণ পৃথিবীতে অবস্থিত এরকম হ্রদের মধ্যে শুধু কিছু জীবেরই অস্তিত্ব রয়েছে। হয়তো পৃথিবীর মতোই মঙ্গল গ্রহেও সেই প্রতিকূল পরিবেশে প্রাণ রয়েছে। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে এরকমই রহস্যময় ভিডিও নিয়ে আমি আসবো এই চ্যানেলটিতে। থ্যাংকস ফর ওয়াচিং।